এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ। দীপুর তো রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে, তাই না? হ্যাঁ। সীমা তো খ্রিস্টান না? হ্যাঁ। খ্রিস্টানের মেয়ে, এই বাড়ির বউ? সীমা খুব ভালো দিদি, আমি তো ওকে দেখেছি। শ্বশুরমশাই মারা যাওয়ার আগে বলে গেছিলেন, বৌমণি অনেক সাধ করে বড় খোকার বিয়ে দিয়েছি, কিন্তু ও সময় চলে গেল। দীপু আর বিনুর বউ তুমি ঘরে তুলো, দেখো দীপঙ্কর আর
বিনাকের মধ্যে কোনো তফাত করে না কিন্তু বিনু আমার আরেক ছেলের মতো আপনি তো জানেন সত্যিকান্ত বাবু জানি বই কি এ সংসারের ছোট বড় সব ঘটনাই তো আমার জানা আবার এখনো মনে আছে বাবা মারা যাবার পর জ্যাঠামশাই দেশের বাড়িতে গিয়ে আমায় বলেছিলেন আমার জীবনে যা কিছু সাফল্য যা কিছু স্বীকৃতি সব তোর বাবার জন্যে সুধাকান্তের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না বিনু কাছে বস বাবা নেই তো কি হয়েছে আমি তো আছি বিনু তোকে আর দীপুকে আমি একসঙ্গে মানুষ করে তুলব সত্যি জ্যাঠামশাই ছিলেন বলেই আজ আমি এত বড় ডাক্তার সতীকান্ত বাবু আমি নিহারকে বিনুর বউ করে এনে শ্বশুরমশাই কথা রাখতে পেরেছিলাম কিন্তু দীপঙ্কর মৌঠান এখন যদি তুমি সম্মতি না দাও তাহলে ইয়ে হ্যাঁ মানে আপনার সম্মতি না পেলে তো দিদি দীপুকে বলো বউকে নিয়ে আসতে জানেন দিদি আমি নতুন বউ বলে না কমলা দিদা আমাকে কোনো কাজই করতে দিতে চায় না ঠাকুর অপরাধ নিও না এই অপবিত্র খাবার তোমাকে নিবেদন করতে পারবো না ঠাকুর সীমা বেলা হয়ে গেছে যাও তুমি গিয়ে খেয়ে নাও কিন্তু আপনি একা একা আমি একা নই রে ইষ্ট দেবতা সবসময় আমার সঙ্গে সঙ্গে আছেন তুমি যাও গিয়ে খেয়ে নাও আচ্ছা আমার চোখে ফাঁকি দেওয়া তোর অবস্থা দেখেই বুঝেছি শোনো শোনো না কি শোনো না তাই না ঠিকই করে জানলি আমার চোখে ফাঁকি দেওয়া আমি তো এবার ঠাকুরের কাছে মানত করেছি আমার শোভনের এবার যেন মন হয় তাই বুঝি হ্যাঁ আমিও যিশুর কাছে প্রে করেছি মে ছেলে দীপুদা জানে আমি অবশ্যই বাবা তোর বিনুদাকে কিচ্ছুটি বলিনি আচ্ছা এই কটা মাস রায়গঞ্জে তুমি তোমার মার কাছে গিয়ে থাকবে না মা থাকলে খুব আদর পাওয়া যায় না হ্যাঁ নতুন মা দিদু আমাকে খুব আদর করে তাই নাকি কিরম করে আদর করে দেখাও তো এমনি ভাবে তিন পাঁচেক থেকে বাড়ির সবাইকে পুরীতে রেখে একাই কলকাতা ফিরছেন তার পরদিনই রওনা দিচ্ছেন ব্যাংককে ব্যাংকক থেকে জাপান রিচ করছেন ফিফথ থাকছেন 28-29 পর্যন্ত জামিনী আগে
তাহলে দীপঙ্কর জাপানে গিয়ে থাকছে 23 দিন রাত্রি এরকম তাহলে টোটাল ট্যুর প্রোগ্রামটা দাঁড়াচ্ছে ওর প্রায় এক মাস 18 দিন হ্যাঁ তাই গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্যার এই যে আপনার ট্যুর প্রোগ্রামটা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আ বাহ আরে এই যে তোমাদের 20 টিকিট আচ্ছা 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 অমিতা ঠিক ওটুকু বাচ্চা টিকিট লাগবে না স্যার তুমি যে বাবা হয়েছো সত্যি এবার বোঝা যাচ্ছে আপনি ওই মাঝে মধ্যে বিনুর বাড়ি থেকে একটু খোঁজ খবর নেবেন ওই কাজের লোক অবনি ছাড়া বাড়িতে এখন আর তো কেউ নেই ও বিনুর তো বিদেশ থেকে ফিরতে আর কটা দিন দেরি আছে ওদিকে নিহারও তোর মার কাছে গিয়ে বসে আছে তা তুমি ভেবো না আমি যাব খবর নেব তাহলে তোমরা পুরী রওনা হচ্ছ পরশু রাত্রে বলি মেঘনাথ মেঘেতে লুকায় বানর কটক বিন্দে সন্ধান পুরিয়ে
আকাশে থাকিয়া করে বানবরি শোন ঝরঝর করিয়া বিন্দে যত কপি গণ। আচ্ছা এত মন খারাপ করছে কেন বলতো? মাত্র তো কটা দিন, মাত্র কটা দিন না, প্রায় দু মাস তোমাকে ছেড়ে থাকতে হবে। শোনো, বল, বিদেশে যাচ্ছ, সাবধানে থাকবে কিন্তু বলে দিলাম। তোমরা কিন্তু খুব সাবধান থাকবে, কেন আমার এই শোনার জন্য মন খুব খারাপ লাগে। অবশ্য বৌদি আছেন, বৌদি তো আমার চেয়েও তোমাকে আর সোনাকে বেশি ভালোবাসেন। আচ্ছা আমার কেন মনে হয় যে তুমি চলে গেলে আমার চারপাশটা অন্ধকার হয়ে যাবে, আমি একা হয়ে যাব। আচ্ছা আমি তোমার একটা বোকা বউ না গো। না না বৌদিমণি, দাদাও তারে কি নিকেছে? ব্যাংককে পৌঁছেছে, তিন দিন পর জাপানে যাবে। জাপান? তোর বোকা, জাপান নয়, জাপান জাপান জাপান। দূর, আমাদের পুরী আসাটাই মাটি হয়ে গেল। দীপুটা জাপান যাবার সময় পেল না জানিস? তখন কতবার করে বললাম যাবার আগে একটা খবর দিয়ে যাও। না না, দীপুকে সারপ্রাইজ দেব। এখন এখন দাও সারপ্রাইজ। আচ্ছা শোভনকে কেন আনলে না বলো তো, কত আনন্দ করতে পারত। না রে, মা কিছুতেই ছাড়লেন না, তিন বছর পর নাতিকে পেয়ে মা সে কি আনন্দ। না বলছি, এখানে এলে সমুদ্রে কত মজা করে চান করতে পারত, তারপর কোণারকের মন্দির, জগন্নাথের মন্দির সব আমাদের সঙ্গে ঘুরে বেরিয়ে দেখতে পারত না? এই তুই ঠিক বলেছিস তো। ওগো শোনো, চলো না গো, কাল জগন্নাথ দেবীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। বেশ তো চলো না। সেই ভালো, সবাই মিলে পুজো টুজো দিয়ে একটু আনন্দ করে আসা যাবে। ও বৌদি, বৌদি তোমরা কে রাখবেন? চলো গো, ঘুমতে ঘুমতে একজন তো কান্তি রেখেছে। হ্যাঁ কাঠটা কাঁচে গো পুঞ্চিদা, কাঠটা যে কাঁচে বুঝতে পারছি না, দু বাচ্চাই তো পাশাপাশি শুয়ে আছে আর দুজনকেই একই রকম জামা পরিয়ে রেখেছে। কাল তোরা জগন্নাথ দেবকে দর্শন করাতে নিয়ে যাবি যে মনে বড় তৃপ্তি পেলাম রে। যাই, সন্ধ্যে আনিকটা সেরে আসি, মনে বড় শান্তি দিলে ঠাকুর, বড় শান্তি। অপরাধ নিও না ঠাকুর, খ্রিস্টানের ছোঁয়া ফুল দিয়ে তোমায় পুজো করে পাপের বোঝা আর পাড়াবো না। দিদি, সেদিন ভেবেছিলাম আপনি শুধু আমাকে ঘৃণা করেন, কিন্তু আজ বুঝতে পারছি আপনি শুধু আমাকে ঘৃণাই করেন না, হিংসেও করেন। হিংসে? হ্যাঁ হ্যাঁ হিংসে, কারণ আমার স্বামী আছে, সন্তান আছে, সিঁদুর পরার সৌভাগ্য আছে, আর আপনার, আপনি তো সব খুইয়া। Thank you.
কলকাতা ফিরে যাব। তা তো যাবি, দীপুর সংসারটা ভেসে গেল। তুই তো জানিস দীপু আর কোনোদিন বিয়ে করবে না, তবু বলছিস চলে যাব। যাবি তো, স্বার্থপর, তোর সব স্বার্থপর। হ্যাঁ, তুই ঠিকই বলেছ, আমরা সবাই স্বার্থপর। কিন্তু এখন আমি কি করতে পারি বলো তো? তুমি যা বলবে আমি তাই করব। বলো, তোর মেয়েটাকে ভিক্ষে দে না। উঠান, ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে ঘুমো, আমি বাইরে আছি। বাইরে নিজের মেয়ে সুমিকে চিরজীবনের মতো দীপুকে দিয়ে দেওয়া, না না, অসম্ভব। সীমা তার মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে গেছে, তার জন্য আমি আমি কি করতে পারি? সত্যি কি তুমি কিছু করতে পারো না? তুমি কি দীপুর কাছে ঋণী নও? ঋণ? কিসের ঋণ? আমি আমি কারোর কাছে ঋণী নই। আচ্ছা বেনু, তুমি যা যত বড় ডাক্তার, সমাজ এত নাম ডাক, কার জন্য, কে তোমাকে এখানে এনেছে? তোমার বাবার মৃত্যুর পর কে তোমাকে বলেছিলে? আমি তো আছি, তোকে আর দীপুকে আমি একসঙ্গে মানুষ করে তুলব। এই ভদ্রলোককে? আমার জ্যাঠামশাই। তোমার আপন জ্যাঠামশাই? না। তাহলে তুমি বোধহয় চাও না যে দীপুর ভালো হোক। আমার মনে হয় দীপুকে তুমি হিংসে করো। না, কে বলেছে, কে বলেছে ওকে আমি হিংসে করি? ও আমার ভাই। ভাই কেন, ভাইয়ের থেকে বড় কে? Thank you.
আমি আমি তোমার কথা রাজি। আমাদের সুস্মিতাকে আমি তুলে দেব দীপুদার কাছে। বলছি আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। আমার ডায়েরি অনুযায়ী আজই তো আমার বার্থডে, প্রতি বছর এই দিনই তো করা হয়। ও হ্যাঁ, তাই বয়স হলো তো সব হিসেবেরই গরমিল হয়ে যায়। হ্যাঁ আজই নে, এটা খেয়ে নে, না যাই আজকে একটু ক্ষীর আর পায়েস বানাই। বাপ মেয়ে দুজনেই তো ক্ষীর আর পায়েস খেতে ভালোবাসে।
সব তোমার, সব তোমার। খেয়ে না, খেয়ে না, খেয়ে না। বাপি, ছোট মারা আসবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। ওরা না এলে কি হয়? ওরা আসবে, শোভন আসবে, তারপরে কত কি। ওরে বাবা, দারুণ হবে, পেটুগ্রামটাকে নিয়ে বেশ মজা করা যাবে। শোভনদের কাছে পেলে তোর খুব আনন্দ হয় না রে? হ্যাঁ বাপি, ছোটমা তো আমাকে পেলে মনে হয় যেন চাঁদ পেলো হাতে। তেমনি পেটুকুমার শোভনটা কেউ জানো বাপি, একদিন না ছোট মামাকে বলছে, এই মা বল তোকে ক্যাডবেরি খাওয়াবো, বল বল। বেচারা মেয়ে নিজের মেয়ে মৃত্যুটা কিছুতেই ভুলতে পারছে না। সত্যি ছোট মা এমন করে, মাঝে মাঝে মনে হয় আমি যেন সত্যি সত্যি মেয়ে। আমার এত ফানি লাগে, এত মজা লাগে। সীমা তুমি মা হয়েও কেন যে মেয়েকে ফেলে রেখে চলে গেলে? বাপি কি ভাবছো বাপি? ভাবছি তোমার মা কোথায় আছে আমি জানি না, সে কাছে থাকলে সব কত সুন্দর হতো, সব আছে মনে হতো। বাপে I'm really sorry. বলো আর মন খারাপ করবে না? আর করবো না। ঠিক 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 তো, ঠিক তো আচ্ছা নিহারবালা? মোটেই আমার নাম নিহারবালা নয়। ওকে 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 ওকে, ঠিক আছে বাবা, মিসেস নিহার কনা। দেখেছো দিদি, তখন থেকে দীপুদাটা খালি পেছনে লাগছে। দীপু কেন ওকে খেপাচ্ছে বলো তো, বেচারি। আচ্ছা বাবা, নোমর খেপানো। নিহার, তুমি নাকি অমিকে বলো, এই এই মা বল, মা বল, মা বল না, মা বললে ক্যাডবেরি দেবো, বলো না। মানে ইয়ে, ওর মুখে মা ডাক শুনতে বড় ইচ্ছে করে তাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, ওদের দুজনে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়? না সবাই চুপ, কিরে বিনু, আমার প্রপোজালটা কি খারাপ? আচ্ছা নিহার, তুমি না বলছো কেন? হ্যাঁ কি বলো, কেন না বলছো? না বলছি মানে যেটা হয় না। হ্যাঁ যেটা হয় না মানে? আশ্চর্য, মেয়েটার মুখে মা ডাক শুনতে চাও অথচ ঘরে তুলতে যত আপত্তি, কেন? ওর মা খ্রিস্টান ছিল বলে? দীপু না না, চুপ করে থেকো না নিহার, আমার কথা জবাব দাও। নিহার আমার কথা জবাব দাও, অ্যান্সার মি নিহার, অ্যান্সার মি নিহার, প্লিজ অ্যান্সার মি। কি আশ্চর্য, ভাই বোনে বিয়ে হয় না তাই? ভাই বোনে বিয়ে মানে? বিনু আরে দূর, তুই ছাড় তো, যাও না খাবারের বন্দোবস্ত করো। আসলে মানে
মানে ছেলেবেলা থেকে ওরা দুজনে একসঙ্গে ভাই বোনের মতো মানুষ হয়েছে তো, তাই ও বলে ফেলেছে যে ভাই বোনে বিয়ে হয় না। কবে যে গুছিয়ে কথা বলতে শিখবে ভগবান জানে। তুই বল কোন মানে? তাই বল নিয়ে এমন ভাবে বললো, আমি ভাবলাম যে দেখো কাকে ধরে এনেছি। জেঠু আমাকে যেটা দারুণ বই দিয়েছে। আরে আরে পাগলি, কতবার প্রণাম করবি রে? তোর মা এখানে থাকলে তাকে বলতুম সত্যি তুমি রক্ত গর্ভা। তবে আমি বিশ্বাস তো হারাই না, দেখবি এমন দিন আসবে যেদিন তোর মাকেই আমি এই কথাগুলো বলবো। সাহাব খানা তৈয়ার, মেহরবানি করকে চলিয়ে, মা বহুত ভুখা হুম। মায়ের পুজো পুজো দিতে যাচ্ছি, আর দীপুর এক্ষুনি শ্বশুরমশাইয়ের কাগজপত্রের তোর বাবা এত বছর আগে বেরে নিহার বোধহয় এসে গেল। হ্যাঁ ওনাদেরই হরেন। তাহলে তুমি কখন আসবে বাপি? আমার মামনির পেইন্টিংস এর প্রথম এক্সিবিশন যেতে তো হবেই। আমি ওই ফ্যাক্টরি অফিস, তারপর ইনকাম ট্যাক্স ফ্যাক্স আছে, এসব চাটে ঠিক বিলকুল ঠিক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বর্মা ছোট মা, বাই বাই। কোথায় যাচ্ছিস? একাডেমি। হাই হাই। এই না বাপু, ঠিকঠাক করে সব বুঝে নাও। আচ্ছা চল নিহার, আমরা যাই, একদম ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে ফিরবো। ঠিক আছে। ও দীপুদা চলি। হ্যাঁ এসো নিহার দা। শেষে অমৃতাকে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দিদি আপনার আশীর্বাদে মেয়েকে নিয়ে এত বড় পৃথিবীর কোথাও না কোথাও একটু ঠাঁই পাবই। আপনারা মন্দির থেকে ফিরে এসে চিঠি যখন পাবেন তখন আমরা ওং এতে গন্ধে পুষ্পে ওং কালিকাই নমা, ওং এতে গন্ধে পুষ্পে ওং শ্বেতাই নমা, ওং অগ্নিরষ্ট মূর্তি ভো নমা, ওং ব্রহ্মাদ্রষ্ট শক্তি ভো নমা, ঔ গেতে গন্ধে পুষ্পে শ্বেতাই নমা, এষদ নৈবেদ্যং কালিকাই নমা। স্বর্ণময়ী দেবী, কোন ধর্ম বলে মানুষের জীবনের থেকেও ধর্ম বা দেবতা বড়? শিশুকন্যা সহ শ্রীমতী সীমাকে বিনা টিকিটে রেলে ভ্রমণের জন্য যে হেনস্থা এবং বিপদে পড়িত হইয়াছিল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন। শুধু এইটুকু জানিয়া নিশ্চিন্ত হন যে বর্তমানে মা এবং শিশুকন্যা সব ধর্মের ঊর্ধ্বে মানুষের মর্যাদা লইয়া সুস্থ শরীরে আমার নিকটে আছে এবং থাকিবে। শ্রীমতী নিষেধ সত্ত্বেও উহাদের খবর না জানাইয়া পারিলাম না। ইতি নমস্কারান্তে জনানকো এসডি। কোথাও না কোথাও একটু ঠাঁই পাবই। জনানকো এসডি। কোথাও না কোথাও একটু ঠাঁই পাবই। জনানকো এসডি। কোথাও না কোথাও একটু ঠাঁই পাবই। আগে না আমার কিছু বলেননি। বলেনি? আচ্ছা ঠিক আছে, রাহুল তুই তো ফ্যাক্টরি তো খোঁজ করেছিলে। হ্যাঁ ওখানেও যাননি। কটা বাজে? 4:40।
ইনকাম ট্যাক্সের কাগজপত্র নেই তো বাপির আপনার ওখানে যাওয়ার কথা না না অফিস ফ্যাক্টরি কোথাও যাননি আচ্ছা এলে জানাবো ফ্যাক্টরি অফিস কোথাও যাননি তাহলে গেলেন কোথায় বাবু সাড়ে আটটা বেজে গেল বড়া বাবু আজ আর কোথায় আসবে না সারাদিন কোথায় ছিলে কি হয়েছে তোমার বাপি শরীর খারাপ কি দেখছো বাপি বিশ্বাস আস্থা সম্পর্ক পরিচয় এসব কি বলছো বাপি না এসব আমল তোমার কথা বলো না বাপি প্লিজ একটু বসো দিন যে আমার কিভাবে কেটেছে তুমি কোথায় ছিলে বাপি কেউ বলতে পারছে না তুমি কোথায় তুমি আমার কি আমি তোমার মেয়ে বাপি বাপি আমি তোমার অমৃতা তোমার অমু বাপি আমি তোমার কি তোমার পায়ে পড়ি বাপি এসব পাগলের মতো বলো না জানিস বেঈমান কাকে বলে আয়নায় নিজেকে দেখিস দেখবি একটা অকৃতজ্ঞ শয়তানকে তুই কোনোদিন ভেবেছিলি যে এত নাম এত যশ এত প্রতিষ্ঠা পাবি ছি 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 ঝুপড়ি থেকে ফেলেছে কাদের দয়া ওরে তোর মতন একটা নেমো খারাম শয়তানকে দীপু দীপু তুমি শান্ত হও শান্ত এই চিঠি পাবার পরেও হ্যাঁ আমি তো ওর মতন শয়তান নই যে মাথায় হাত দিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাক রাস্তার একটা মেয়েকে আমি এত বছর ধরে নিজের মেয়ে বলে জেনে এসেছি বাহ চমৎকার নিয়া কাকের ঘরে কোকিলের ছানা নাকি কোকিলের ঘরে কাকের মেয়েটা রাস্তার নয় আমি ওর মা আর উনি ওর জন্মদাতা আর শোভন ওর দাদা ওর আসল নাম সুস্মিতা
তবে যে বলেছিলে তোমাদের মেয়ে জন্ডিসে মারা গেছে মিথ্যে বলেছিলাম বাহ আবার একটা নতুন চাল আর মেয়ে ডেথ সার্টিফিকেটটা কি হলো কি জবাব দেবে ভেবে পাচ্ছ না না নিজের হাতে নিজের মেয়ে ডেথ সার্টিফিকেট লিখেছিল এই চোর মানুষটা কাজ শুধু আমরা করেছিলাম যাতে তোমার ঘরটা ভরে ওঠে তুমি নিঃস্ব না হয়ে যাও দেবদা দেবদা ওই মানুষটা কত ভালো শয়তান বলো দেবদা তুমি কি বলছো বউ হ্যাঁ দাদা ওই মানুষটা দিনের পর দিন আমাকে বুঝিয়েছে আর আমি তুমি তো ডাক্তার জানো না মা যদি অভুক্ত থাকে পেটের সন্তান অভুক্ত থাকে জানি তাহলে কেন কেন বারবার মেয়েটাকে দিয়ে দিতে বলছো নিহার দীপুকে তুমি তো খুব ভালোবাসো বাসো না বাসি তো বাসি বলেই তোমার চেয়ে দীপুদার জন্য কষ্ট আমার বেশি হচ্ছে তাই তো ভয় হচ্ছে জোর করে না বললে বাঁচে আমি তোমার কথায় রাজি হয়ে যাই যদি নিজের মেয়েকে দিয়ে দিই তোমাদের এই ত্যাগের তুলনা হয় না তুলনা হয় না কিন্তু আমার বিশ্বাস ওদের আমরা খুঁজে পাবোই দেখো বিশ্বাস হারালে জীবনে আর কিছুই থাকে না খামে পোস্ট অফিসে ছাপ রয়েছে দৌলতগঞ্জ বিহার দু চার দিনের মধ্যে ওদের খোঁজে আমি দৌলতগঞ্জে যাচ্ছি আমি না ফেরা পর্যন্ত তোমরা বড় মা আর অমুকে কিছু জানিও না প্লিজ মজবুর নেই মজদুর হ্যাঁ আর মজদুর কভি মজবুর নেই হতা সত্য অহিংসা আর শান্তি কে হম পুজারি হ্যাঁ হমারে সামনে রিক্সা অটো মালিকো কো ঝুকনা হি পড়েগা বলিয়ে রিক্সা অটো ইউনিয়ন রিক্সা অটো ইউনিয়ন বসন্তী পগন পাগল না জানি না যো রূপ কোই এ ভাই এই গাড়ি কি ভাড়া যাবে ও ভাই টাউন টাউন ও বসন্তী পবন ও ভাই শুনছো আরে আমি টাউনে যাব জায়গা কি কহাঁ যাইয়েগা টাউন টাউন মানে টাউনে যাব আরে ক্যা টাউন টাউন कोई प्लेस का नाम बताओ ना बाबा ना मतलब प्लेस हो चाहे होटल कोई अच्छा होटल में ले चलो ए लट्टू हाँ जरा पानी पिला अभी लाया उस्ताद पानी दे पानी सुनो डाउन 50 रुपीस 50 रुपया पानी दे पानी ओ पानी चूंटा गिरा दे बरेली के बाजार में झुमका ई झुमका झुमका गिरा रे बरेली के कि जावन तो नगे बेकार परेशानी जाबो तो किंतु टाकाटा बेशी होचे ना पेपी से एक पैसा भी कम होबे ना ए टाउन 23 किलोमीटर एबार हिसाब करुन अरे जान न्याज्य माने रीजनेबल लटू सामान उठा
उठा। अभी लाया उस्ताद। ओ जब प्यार किया तो डरना क्या है, जब प्यार 40 रुपया दे बहन। ओ डरना। शसला। चाबी। मेरा चाबी कहाँ? शसला। चाबी कहाँ फेंका मैंने? अरे लट्टू, मेरा चाबी कहाँ? तुम्हारे पास तो छिलो। अरे बाबा चाबी मेरे पास नहीं थी। देखो देखो उस तुम्हारे जेब में तो था। देखो देखो देखो। अरे बाबा चाबी मेरे पास नहीं है। पॉकेट तो छिलो। आपको कहाँ से मिला? ओकाने। थैंक यू। बैठिए। 30 रुपया दीजिएगा। चलो। आपका जेब में साला। क्या हुआ रघुआ? मेरी बेटी माँ बनने वाली है। पहली बार अस्पताल जाएंगे। बड़ी बेचैन है बेचारी। अरे जाओ जाओ जाओ, जल्दी जल्दी लाओ, जल्दी लाओ, जल्दी लाओ। बाबू साहब, बाबू साहब, अब सामने की सीट में आ जाइए, पीछे की सीट खाली कर दीजिए। क्या गाड़ी तो हम ही भाड़ा करी, लेकिन खरीद तो करें नहीं। ना ना, हमें शेयर टेयर जब ना। देखिए शेयर का कोई सवाल ही पैदा नहीं होता है। अगर आपको जाना है तो सामने में आ जाइए, नहीं तो नीचे उतर जाइए। থাকলে কেন দেবো না বলুন। আচ্ছা আপনি কি কলকাতা থেকে এলেন? হ্যাঁ। এই একই ট্রেনে এসে তো 17 জন রুম বুক করলেন, কিন্তু আপনার তো দেরি হলো। আচ্ছা এখানে আর কোনো হোটেল আছে? না, রিসেপশন ওটা ধর্মশালা। ওকে বাবুজি, मैंने आपको मुसीबत में डाला, अगर बुरा नहीं मानिएगा तो और गरीब खाना थक बन चलू। होटल के लायक तो मेरा घर है नहीं। बाबूजी, बाबूजी मैं ये बात मानता हूं, बाबू साहब, बाबू साहब खुदा जानता है कि मैंने जानबूझकर आपको ये तकलीफ नहीं दिया। एक कथा बोलो। बोलिए ना साहब, बोलिए। बाबूजी, बाबू साहब बोला पसंद करी ना, ओगुलो बोलो ना। आमार नाम शोभन मुखर्जी, आमाके शोभन बोले डाकबे। अरे तौबा तौबा। और एकटा कथा फरमाइए साहब। आमी जदि होटेले ना जाई तब आमी तोमार एखानेई थाकबो। क्या बोलछी? आमी तोमार एखानेई थाकबो, एखान थेके जाबो ना। আরো মোবাইল হয়ে পড়ে যাবো। শোনো শোনো।
আপনাকে নিয়ে দৌলতগঞ্জে মোট তিনজন এসটি আছেন, তাই তো? চা নিন, চা। আমার চা? আরে ধরুন। তা আপনি তো মশাই এক জব্বর খবর শোনালেন। কি খবর বলুন তো? আমাদের কলকাতায় পাতাল রেল চলছে। হ্যাঁ চলছে। আরে বাপ রে, এটা আবার রীতিমতো রোমাঞ্চকর খবর। তা বটে, তা রাতের ভিক্টোরিয়া আলোয় ঝলমল করছে, দ্বিতীয় হুগলি সেতু তৈরি হচ্ছে। কিন্তু হুগলি নদীতে চড়া পড়েছে, এর অর্থটা ভালো লাগলো না। আরে সবই আপনাকে ভালো খবর শোনাবো, সেটা কি করে হয় বলুন তো? মানে মনটা খারাপ হয়ে গেল আর কি। মাঠের খবর কি বলুন? মাঠ? মানে আপনি কি রেসের মাঠে কথা বলছেন নাকি? আরে দূর মশাই, বাঙালির জাতীয় খেলা হচ্ছে ফুটবল। ও তাই বলুন। কি সব খেলা দেখেছি, মান্নাদা, চুনি, বলরাম বলেছেন। একদিন আসুন না বাড়িতে, ব্যাস জমি আড্ডা মারা যাবে। যাব, আসলে উঠি। আরে বসুন তো মশাই, বসুন বসুন। জানেন আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আমি কলকাতায় আছি। সেই মির্জাপুর স্ট্রিটের বাড়ির সামনে লুঙ্গিটি পরে লোকে বসে গুলতানি মারছি। কলকাতা ইজ কলকাতা। কলকাতাকে আপনি খুব ভালোবাসেন না? কলকাতা আমার প্রথম প্রেম। খুব তো প্রেম করছো, এসব কি হচ্ছে? কি হয়েছে বাবা? তোমাদের সরকার খাম পোস্টকার থেকে শুরু করে সবকিছুর দাম খুশি মতো বাড়িয়ে চলেছে, আর তোমাদের মিনিমাম দায়িত্ববোধটা হলো না। শোনো, এই চিঠিটা 23 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসতে সময় নিয়েছে 17 মাস, 17 মান্থস। আর আমার যে রুগী এটা লিখেছিলেন উসমান, তিনি এখন মাটির তলায় ঘুমোচ্ছেন। ছি, সরি বাবা, বিদেশি কথাটা বলে এদেশে রেহাই পেয়ে গেলে, কিন্তু এই কথাটা যাদের তাদের দেশে এরকম ঘটলে পোস্ট অফিসকে খেসারত দিতে হতো এই অকাল মৃত্যুর জন্য। নমস্তে বাবা, আপকা এক পার্সেল আয়া। ওহ, ইয়া লাও লাতা হুঁ না। যেদিন ওই ওরা ভেতরে আসতে পারবে সেদিন আমিও আসবো। আপাতত আমি ওখান থেকেই পার্সেলটা নিচ্ছি। অদ্ভুত লোক তো, ভদ্রলোকের নাম কি? সত্যকাম ডাক্তার। সত্যকাম ডাক্তার, উনি এই নামই এখানে পরিচিত। এখানকার একটাই হাসপাতাল নিরাময়, নিজের সর্বস্ব দিয়ে উনি নিরাময়কে গড়ে তুলেছেন। মানুষটা বাইরে ওই রকম কিন্তু ভেতরে একেবারে অন্য মানুষ। মিতালির সুরে
দীপু তোর কি হয়েছে বলতো? আচ্ছা কেন তুমি তখন থেকে দীপুদাকে জ্বালাচ্ছো বলতো? হয়তো ওর মন টন ভালো নেই। না মন আমার ভালো আছে, মন খারাপ হওয়ার মতো কোনো কারণ। বাপি একটা ফ্যান্টাস্টিক একটা দারুণ নাটক দেখলাম। এত রাত হলো কেন? শোনোই না, প্রথমে আমি আসি আপনার ময়দানে। আমি বলছি এত দেরি হলো কেন? ও কি আশ্চর্য, দেখেছো কাকু? বাপি এমন করছে যেন আমি কোনো অন্যায় কাজ। প্রশ্নটা তোমাকে করেছি, তোমার কাকুকে নয়। ওকে তুমি কেন মারলে? কেন মারলে ওকে তুমি বলো? দেবো দিস ইজ টু মাচ। সরি দীপু, আই এম রিয়েলি সরি। মামুনি, यहाँ पे पानी नहीं मिलेगा पापा। क्यों? वो तो है कुआं। नहीं बाबू, वो तो ब्राह्मण का है। ब्राह्मण? ठीक है, आओ मेरे साथ। नहीं बाबू, हम तो चमार हैं, हरिजन। पानी सारे ये ब्राह्मणों का कुआं है, तेरा बाप के नहीं। ये भी तेरा बाप का नहीं। छेलेटाके तो अपनी चिनलेन ना? ना। अपना नाम की होच्छे? शोभन मुखर्जी। आमी तीर्थपति। अच्छा छोकराटा की करे? दो नम्बरी मदेर व्यवसा, बाबा बिस्तर रुपयार मालिक, खेती बाड़ी, ट्रांसपोर्ट बिजनेस, सीमेंट फैक्ट्री एटसेट्रा एटसेट्रा बहुत कुछ। नाम होच्छे बद्री प्रसाद त्रिपाठी, अगले बार एमएलए बन गए। तुम लोगों का मुखिया मेरा प्रिय शिष्य श्री बद्रीनाथ त्रिपाठी दया का सागर है, लेकिन तुम उसे भी समुचित सम्मान नहीं देते। ये अधर्म है, पाप है, महापाप। अगर इस पाप ठंडा जन एकदम ना लगे बचना चाहते हो तो अपने मुखिया की बात को भगवान का आदेश समझो। उम्र कम तो বসিয়া থাকতে হবে। জামাল শ্যামশ্রী তোমরা এই পেশেন্টের চার্জে থাকবে। এবার আমরা কোথায় যাব? রঘুয়ার বাড়ি। চল। আরে বাবা জোর মিটিং হচ্ছে, আগামী নির্বাচনে তোরজোর আর কি। বেশ আছে সব। আবার রামচন্দ্র কি জয়। ডাক্তার বাবা আইয়ে, বাবা আইয়ে, মানব কুল শিরোমণি হামারে বীচ পধারিয়ে, আইয়ে বাবা आइए। अरे उन्हें यहाँ क्यों बुला रहे हो? यहाँ ये चाचा वहीं सब करते। एकदम। आज दफ्तर नहीं गए शर्मा जी? अरे राम, आज तो रविवार है डॉक्टर बाबा, आइए बाबा पधारिए। डॉक्टर बाबा आजकल
तबीयत थोड़ी नरम गरम है। तो अस्पताल आ जाइए, चेकअप हो जाएगा। हाँ हाँ जाइए जाइए, बाबा का अस्पताल तो स्वर्ग है। अब डोम चमारों के साथ मुखिया चाचा लाइन लगाएंगे, आपका भी जवाब नहीं है डॉक्टर बाबा। बुझला चलिए। ओ त्रिपाठी जी, सुनलाम आपने ना कि एमएलए हवार जन्य तदबीर करछेन। আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ গড়বেন, সেই ভবিষ্যতে যে কি হাল হবে বুঝতেই পারছি। এখানে আস্তে আস্তে শুনলাম আপনারা বলছেন যে ব্রাহ্মণদের সেবা করলেই নাকি ভগবানের কাছে পৌঁছানো যায়। তা কেন, আমি আরেকটু এগিয়ে বলবো, হরিজনদের ঘর চালান, তাদের রক্তে মাটি লাল করে দিন, আরো তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবেন। চলি। খুব ভারী কাজ, ইতনে সালো কে বাদ পিছড়ে হুয়ে মা বেটি কো ঢুঁড়না, বাপাস লে জানা, মিলানা। खुदा तुम्हें सही सलामत रखे। सजन रे झूठ मत बोलो, खुदा के पास जाना है, ना हाथी है ना घोड़ा है, वहां पैदल ही जाना है। सजन रे झूठ मत बोलो। আমার নাম শোভন মুখার্জি, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা? কলকাতা কোথেকে আসছেন? রাসবিহারী এভিনিউ। রাসবিহারী এভিনিউ? হ্যাঁ, একটা বিশেষ দায়িত্ব নিয়ে মা আর মেয়েকে খুঁজতে এসেছি। আপনি যাদের খুঁজতে এখানে আসুন না কেন, এত বছর পর যারা মাকে আর আমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আপনাকে এখানে পাঠিয়েছে, তাদের দয়া করে বলে দেবেন যে অসহায় এক মা আর তার শিশুকন্যাকে নিয়ে যখন ছিনিমিনি খেলেছিল, তখন বোধহয় তাদের মনে ছিল না যে চিরদিনকার সমান যায় না। সীতাংশু দাশগুপ্ত, তনিমা ব্যানার্জি, এই বলেই মেয়েটি দরজা বন্ধ করে দিল। মেয়েটির নাম তনিমা ব্যানার্জি, পোস্টমাস্টারের নাম সীতাংশু দাশগুপ্ত। তোমাদের নিশ্চয়ই মনে আছে জনৈক এসডি লেখা একখানা চিঠি কাকু পেয়েছিলেন। পোস্টমাস্টারের নাম এবং পদবীর প্রথম অক্ষর দুটো এস এবং ডি। একটা রহস্যের সন্ধান পাচ্ছি। যাই হোক, চূড়ান্ত খবর না জানা পর্যন্ত কাকুকে এখনই কিছু বলো না। যাক, আমার বোনটি কেমন আছে? এখানে এসে ওর কথাই বেশি করে মনে হচ্ছে। ও বেচারির যে কি অবস্থা। মা, দিদিকে আমাদের খাবার সাজাতে বলি। তোর বাপির যে খাওয়া হয়ে গেছে মা, তুই খাবি চল। বাপির খাওয়া হয়ে গেছে বলল, বড্ড ঘুম পেয়েছে। কি তুই খাবি না? আমি খেয়েছি, অনেক খেয়েছি, অনেক। Thank you.
मान आलोचना करते चाहना बद मतलब नहीं प्लीज एक दाड़ान विश्वास कर मिशी मिशी भय पा देखो जी संगे आसें तो थाना नहीं जाब थाना की आश्चर्य आगे अपनी कथा तो सुनबें सुनब आगे थाना चलू तर मैंने स्टूपिड जानवर कथा कर तो सहजे हाल छाड़ब ना Ha ha ha!
মনে পড়ে অথচ কাকু আমি কি বাপের কোনো ক্ষতি করেছি? মা ও কথা বলে না, ওর ব্যবসায় কতগুলো ঝামেলা যাচ্ছে সেই জন্যই দেখ না কোথায় না কোথায় ছুটে বেড়াচ্ছে। দেখি চ চ দেখি তো ছোট মাছ কি রান্না করেছি, দেখি চ আয় চ। আপ হ্যায় কন? মানুষ, আদমি, এক ইনসান। শাট আপ। মানুষ মানুষ লেকিন ভদ্র মানুষ না। যারা ভদ্র তারা আমাকে ঠিক চিনবে, আর যারা তা নয় তারা কি করে চিনবে বলুন? বেশ বেশ, জাদা লম্বা চওড়া কথা একদম করবেন না। শুনুন, আপনি তনু দিদির পিছা কেন নিয়েছিলেন? আরে বাবা, আপনাদের তনু দিদি কে তাই তো বুঝতে পারছি না। দেখছিস মা, কি সাংঘাতিক লোক, এখন বলতে চিনতেই পারছি না। দেখুন মিস্টার আদমি। আদমি না, মিস্টার শোভন মুখার্জি। ওকে ওকে মুখার্জি মুখার্জি, লিসেন মিস্টার মুখার্জি, যাদা কোনো বেচাল হরকত করবেন তো টাং তোড়ে দেব, আপনার টাং তোড়ে ঘর ভেজে দেব, সমঝে? চল। देखिए दत्त के मारे क्या हाल है। दर्द कहाँ है? पेट में। एक गिलास पानी अभी लाता हूं। तू कौन है बे? तेरा बाप। हाँ।
छेड़ेगी? माँ बोल, कभी छेड़ेगी? ज्यादा हरकत करबेन तो टांग तो अगर जिद बोलबेन नाकि हाँ आपके बहुत हक His condition is very serious. He might even lose his memory. बचेगा नहीं? नहीं नहीं, डरने की कोई बात नहीं। पेशेंट पिछला सब कुछ भूले जेते पारे। हमें भी भूल जाएगा। होते पारे। डायरी करे छो तो? जी हाँ। इन लोगों ने दो FIR लिखाए हैं। रघु आई विटनेस। जी। हाँ डॉक्टर बाबा। हमें थाना है दो बार रिपोर्ट लिखवा लाम। पहला रिपोर्ट शोभन भैया पर उन लोगों का हमला और दूसरा रिपोर्ट श्यामा बहन की इज्जत लूटने की कोशिश। हमें सारा उन लोगों को ज्यादा हरकत कर दें तो टांग तोड़े दबो। जीजा जी, जीजा जी, गजब हो गया। क्या हुआ? विश्वनाथ पकड़ा गया। क्या? हाँ, शंकर शंभू सब पकड़े गए। दारोगा कमर में रस्सी बांध के ले गया। शंकर शंभू मेरे दोनों बेटे पकड़े गए? भैया भैया अब क्या होगा? भैया हमारा बेटा है तो क्या? साला हराम ज्यादा। हाँ? मारिए साले को। हाँ? बहुत मारिए। भेज दीजिए। सर रघुआ को कैसे मालूम हुआ कि तुम लोग काम करने का पहले प्लान करो, प्लान समझा? सुअर का बच्चा। देखिए सर, हमारा बेटा, मान लीजिए कि आप ही का बेटा है ना साहब? जरूर। चोरी डकैती तो की नहीं, आपस में थोड़ा बहुत, वो तो जवानी का धर्म है है ना सर? हाँ ठीक। आप उन लोगों को दो चार थप्पड़ लगाइए और लात मारकर यहां से निकाल दीजिए। बिल्कुल ठीक। आप एक काम कीजिए, ये है लॉकअप की चाबी, लेकिन समझदारों के लिए इशारा ही काफी है। कितना? पांच। पांच? 25 हुआ हुजूर। मान जाइए सिंह साहब, अब दयालु अफसर है। रिपोर्ट
अगर मैं ये यूनिफॉर्म खोल कर रख दूं, तब क्या आप ये रुपये मुझे देंगे? हाँ, लुक मिस्टर त्रिपाठी, ये थाना है, कानून का रिटेल शॉप नहीं, जहां आप लॉ एंड ऑर्डर को परचेज कर सकें। नाउ टेक योर मनी बैक एंड गेट आउट। अब रुपये उठाइए, कुर्सी खाली कीजिए। उद्धार कर सबाई ऋणी श्यामा भी और बहुत भालो मा ऐलेटा सुस्थ हुए और बाबा मार का फिर गेले शांति जानते याद कीजिए तो याद कीजिए ना देखिए क्या आप पहचान गए सब दिक ठीक ठाक कर गेछे जखन तखन एकटा किछु ना करे फिरबे ना तुई
डॉक्टर मुखर्जी स्पीकिंग। के डॉक्टर कौर? हाँ, कल की ऑपरेशन करब। ओके, गुड नाइट। गुड नाइट। अच्छा, এই নদীটার নাম কি? ব্রাহ্মণী। বাহ, নামটা তো বেশ ব্রাহ্মণী। নদী, তুমি কোথা হইতে আসিতেছ? মহাদেবের জটা হইতে। বাহ, বাদ বলবো? একটা কি, আজ আমরা অনেক কথা বলবো, কি বলবেন বলুন। না, বলছিলাম যে উস দিন আপনি স্মৃতি হারিয়ে যাওয়ার অ্যাক্টিং করে আমাকে বুদ্ধ বানালেন কেন? কিরকম লেগেছিল? খুব ভালো, তাই না? ছি, খতরনাক আদমি। আচ্ছা শ্যামাদেবী, আমার পা দুটো আপনার খুব পছন্দ, তাই না? হায় রাম, আপনার পা আমার পছন্দ হবে কেন? তাহলে সব ছেড়ে আমার টাং তোরে দেবেন কেন বলেছিলেন? ও, আই এম ভেরি সরি। ছি, আমি মাফি চাইছি। আরে না না, আমি ঠাট্টা করছিলাম। আচ্ছা, উস দিন আপনি বিশ্বনাথের সঙ্গে আমার জন্য লড়াই করলেন কেন? কেন লড়াই করেছিলাম জানেন? মনে হয়েছিল প্রতিবাদ করা দরকার, তাই। লেকিন আপনার জোর চোট লাগলো ব্রেনে। বাহ, আপনি আমার পা ভেঙে দেবেন বলেছিলেন, ওরা আমার মাথা ভেঙেছে, বাস ওই ফরাক। সচমুচ আপ খতরনাক, একদম ভালো লোক নয়। ভালো ছিলাম, লেকিন আস্তে আস্তে খতরনাক হয়ে যাচ্ছি। ঠিক, আপ খতরনাক, লেকিন আসলি খতরনাক। চলো, আব মজা আ গয়া না? ঝিল কে উস পার ধর্মিন্দর ওর মুমতাজ, ওর ইস পার মেরে দাদা ওর শ্যামা দিদি। দাদা, নদী কিনারে গানা বানা হলো কি? আজা রে, মাই তো কবু সে খড়ি। গান গাইবো কেন? আমি আর শ্যামা দিদি গল্প করছিলাম, গল্প। জো ভি কহো দাদা, প্যার কিসি সে ঝুকতা নেহি, ভালোবাসা কিসি সে ডরতা নেহি। ভালো
सरगम झूमे जहां, वो बजती है सरगम झूमे जहां, भालो भाषा कहो या प्यार कहो, प्यार भाषा नहीं प्यार दिल की जुबां, प्यार भाषा नहीं प्यार दिल की जुबां, भालो भाषा कहो या प्यार कहो, भालो भाषा कहो या प्यार कहो। मुझे मालूम है ये सब काम किसका है। कारकाज वो त्रिपाठी का बेटा विश्वनाथ, साला हराम ज्यादा हमी घोरिया सी वो विश्वनाथ खबर हमी घोर। अरे मियाँ चलो ना, देर हो रही है। अरे हाँ, अरे भैया। अच्छा खुदा हाफिज। जल जल हलो तेल तेल, पानी कभी तेल से प्यार नहीं करता। दगदार बाबा अति बेकार रुघुआ मुबारक ये सब थर्ड क्लास दूसरा जमाते लिए देखे देखे रुघुआ साला को दारू पिए मौज कर छे और बेचारा लड़का दे बेकार बेकार परेशानी। हमारा लड़का विश्वनाथ सा भालो मगर दोस्त गुलो सब बदमाश एक लंबर एक खचड़ा। अपना शाला को लेना तो दे दले। हाँ वो साला एकदम बुद्धू। देखें दगदर बाबा, डोंट इंडल्ज दिस होरिजन्स एंड अदर्स, दे आर आवर एनिमी नॉट फ्रेंड्स। बुझलें तो अजय प्रसाद जी, कोई हरिजन और मुबारक दर बात दिए घृणा करे देश पाज बेरा चाहती हो ना आमी हो ना उधर घरे पारे की अपनी रांची ते नतून फैक्ट्री खुलचेन मुख्यमंत्री तहबिले 50,000 टाका दिच्छेन दिन तो फुरी जाच्छे ना ओ रघुआ के नहीं अपने संगे अदालते देखा हबे। आउट ऑफ दिस टू एकटाके टच करुन क्विक क्विक मिलेगी मिलेगी जरूर मिलेगी उधर अपनी निश्चय पाबेन सत्यि पाबो सत्यि
আপনাকে ছুঁয়ে বলছি, আমি আমি অল আউট হেল্প করব। আপনার হাত দুটো খুব নরম আর ঠান্ডা। কি মিষ্টি গন্ধ! আচ্ছা এটা কি ফুলের গন্ধ? পাহাড়ি ফুল। বাহ দারুণ, ফ্যান্টাস্টিক! বাতাসে পাহাড়ি ফুলের গন্ধ, আকাশে কোণে দেখার আলো, আর দূরে জানেন কোণে মানে যার বিয়ের কথা হচ্ছে, আমি পাত্রী আর কি, ও এই আলোয় তাকে দেখলে এত সুন্দর লাগে, মানে এই আলোয় সবকিছু এত মিষ্টি লাগে, এত মিষ্টি যে সাবধান, জাদা মিঠা হনে সে চিটি মতলব পিঁপড়ে ধরবে। ধরলে আপনাকে ধরবে, আপনাকে তো খুব মিষ্টি লাগছে, তার মিষ্টি সচ বুঝ আপনি কত না। আমার মনে হচ্ছে উসে জরুর কোই জহরিলি শরাব খাইয়েছে। ঠিক, এটা নিশ্চয়ই ওদের কাজ, কারণ রঘুয়াই ছিল এই কেসে আই উইটনেস। হ্যাঁ হ্যাঁ, ওই রঘুয়াই তো নিজের চোখে দেখেছিল কারা আমার সামুকে বেইজ্জত করার কোশিশ করেছিল। বলছি না, ওই ছেলেটা এখানে আসার পর থেকে যত সব গন্ডগোল শুরু হয়েছে। আর শ্যামা, শ্যামাকে আমি কতবার বলেছি, শ্যামা ওই ছেলেটার সঙ্গে মিশিস না, মিশিস না, তো আমার কোনো কথাই শুনলো না। क्यों, किसी से मिलना जुलना पाप है क्या? ये झूठ मूठ के झमेले में पड़ने से की दरकार? आमी तो तुम्हें सेई जन्यई बोलछी, ओई छेलेटा निश्चय कोनो बाजे धांदा एखाने एसेछे। ना सूप बाबू कोनो बाजे धांदा आसे नाई, अपना रिश्तेदार माने नीचे लोक के ढूंढते एसेछे। तुम जानो ना तनु दीदी वो किसको ढूंढ ले। मामा, बाबा जल्दी कॉलिंग, अभी ऑक्सीजन चाहिए। आपने कितने अंडे दिए हैं? पंद्रह। ठीक है, बेटा कहाँ है? तो विश्वनाथ को मामा के घर भेज दिया, उस सारा मुबारक को सब मालूम हो गया। आप बचाइए मालिक। घबराने की कोई, शायद मुबारक आया है, अब उस कमरे में छुप जाइए। आमी जाबो? हाँ। नहीं तुम बैठो, लट्टुआ मियां साहब, आपसे हजार बार कह चुका हूँ, ये केस हमारा नहीं एक्साइज डिपार्टमेंट का है। जाइए अपना काम देखिए, यहाँ चिल्लाइए नहीं। आप गिरफ्तार करोगे या नहीं? आप यहाँ से जाते हैं या नहीं? अल्लाह की कसम, विश्वनाथ त्रिपाठी हो चाहे जो भी हो, मरते दम तक मैं उसका पीछा नहीं छोड़ूंगा। क्या? हाँ। मुबारक का मरते दम तक। घबराइए नहीं, ये तो इन हाथों का खेल। पामेला क्रिश्चियन जानतम, किंतु आज सकाल थेके हठात मन होच्छे काकीमाओ तो क्रिश्चियन छिलेन, सब किरम जेनो गोलमाल हो जाच्छे। ताहले तनु दीदिर बाबा दुबार बिये करेछिलेन? हाँ, देन तनुदीर फादर जब सेकेंड मैरिज करेन তা ওরা এখানে চলে আসলেন। তাহলে তনুদি বাদ,
তোর এসব ইনফরমেশন তো আগে দেবে, তোমার জন্য ফালতু ফালতু সময় নষ্ট হলো। ওয়াজিবা, আপনি তো মেরা সব কিছু বিগাড় দিয়া। আর এই মরেছে, আমি আবার কি বিগড়ে দিলাম? ওফো, আমি বলছি কি হলো শ্যামা, কি হলো বলো? ऐसे भी कुछ बातें हैं जो कही नहीं जाती, खामोशी, सिर्फ खामोशी बता देती है। क्षमा, क्षमा, কিছু বলবেন তো? ऐसी भी कुछ बातें हैं जो कहीं नहीं जाती, खामोशी, सिर्फ खामोशी। बहुत खतरनाक। अच्छा, पामेला तो क्रिश्चियन, ताई तो? हाँ। बाबा नाम की? डॉक्टर बाबा। और मार नाम? भालू मार्केट की मार। अच्छा, तुम्हार बाबा नाम की? डॉक्टर बाबा। स्ट्रेंज। तुम्हार मायर नाम? भालू मार्केट की मार। डॉक्टर बाबा आसल नाम की? सत्य काम डॉक्टर। अरे सत्य काम डॉक्टर, सत्य सत्य काम डॉक्टर। ছোকরা, জীবনে তোমার মতন বহু অকালপক্ষ অর্বা চিনে মুখোমুখি আমি হয়েছি। ওসব ছেদ কথা রেখে আসল কথার উত্তর দিন। যা বলেছি তার চেয়ে বেশি আর কিছু বলতে চাই। শোভন বাবু, বাবার শরীর ভালো নেই, প্লিজ ওকে বিরক্ত করবেন না। শরীর খারাপ, এসব অজুহাত অনেক শুনেছি। ওকে জিজ্ঞাসা করুন, পামেলা পিতৃ পরিচয়ে উনি বলছেন না কেন। চিরকি আর ভালো মা ওরা কারা? আপনার আসল নাম কি? কেন আপনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন বলুন? এই আশ্রম চলে কার টাকায়? শুনুন মিস্টার এসডি, আপনার এই ভালো মানুষের মুখোশটাকে এবার আমি একটা ছিঁড়ে ফেলবো। থাক শোভন বাবু, অনেক বলেছেন, আর নয়, এবার চলুন আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দিই। আশ্রমের মঙ্গলের পক্ষে আপাতত এটাই জরুরি, আসুন। জি জি, হ্যাঁ, আপ ক্যা নাম বলে? জি, বিশ্বনাথ ত্রিপাঠী। বিশ্বনাথ ত্রিপাঠী? জি। মুবারক সুপারিনটেন্ডেন্ট সাহেব সে কুছ সবুত হ্যায়? সবুত? বহুত সবুত হ্যায় সাহেব, বহুত সবুত। আপ দয়ালু হ্যায়, আপ রাজা হ্যায়। আব মজা আ গয়া। वो अबगारी डिपार्ट का बड़ा सा बोला ना, सब पकड़ा जाएगा। हाँ, सब पकड़ा जाएगा। विश्वनाथ जी? हाँ बेटा। उसका बाप? सब सब का खेल खत्म हो जाएगा और पैसा भी हजम हो जाएगा। छुपे क्यों हो सालो? अगर मौका का तूस भी तो सामने आ जा। हमार बाबा नाम की बोलने? দীপঙ্কর ব্যানার্জি। আর মার নাম? শিবা ব্যানার্জি। আর আপনার নাম অমৃতা। আপনি কি তামাশা করছেন? তামাশা করছেন আপনাদের রেসপেক্টেড ফাদার। আচ্ছা রাখি দেবী, আপনাদের বাবার আসল নাম কি আপনারা জানেন? কি হলো, চুপ করে আছেন কেন? দেখেছেন, আপনারা নিজেরাই জানেন না।
আচ্ছা আপনারা কি জানেন উনি কেন এসডি বলে নিজেকে পরিচয় দেন বলুন আসলে উনি বাবা নন নাম্বার 1 জচ্চর বদমাই শয়তান একটা মানুষ সবাইকে চিট করে শাট আপ ইউ ননসেন্স আর একটাও বাদ বলবেন না কি বলে বলছি আমার ফাদারের নাম দীপঙ্কর ব্যানার্জি তোমার তোমার কে বলেছে সব যদিও আমার মার নাম সীমা আমার নাম অমৃতা ব্যানার্জি পামেলা নেহি দেখছিস বাবা শরীর খারাপ চুপ কর না না আমি চুপ করবে না শোনো পামেলা তোমার কথা জবাব আমি দেব না আমি জানতাম কি আপনি আমার কথা জবাব দিতে পারবেন না পামেলা বাবার সঙ্গে কিভাবে কথা বলছিস বাবা বলুন বলুন আপনার আসলাম কি কে আমার ফাদার কলকাতায় থাকেন কিনা কে বলেছে সব কে বলেছে ওই শোভন মুখার্জি তোমরা কি জানতে আমার মার নাম সীমা ব্যানার্জি আর বাবার নাম দীপা বাবা তোমার মার নাম তিরকি মুর্মু তোমার সামনে দাঁড়িয়ে আর কুছ তিরকি মেয়েটাকে এমন ভাবে মারলি কেন বলতো দিদি ওই বাবা না থাকলে আমি বেঁচে থাকতাম না লোক সব আমাকে লিয়ে সওদা করত মা জোড়া তো আমাকে লিয়ে ঠিকই হা দিদি হা ভগবানের কসম চার চারটি জানোয়ার একদিন আমার শরীরটাকে নিয়ে সত্যনাশ করেছিল কুত্তার মতো ওরা আমাকে ওই বাবাই বাবাই উস দিন আমাকে সাহারা দিয়েছিলেন বলেছিলেন তুই আমার বোন রাখি বাঁধতে ভুলবি না তো মা তোমার বাবাকে তা আমি জানি না এই চিরকি মুর্মু তোমার মা বাস এই তোমার পরিচয় পরিচয় জানতে চাও তো আই এম এ বাস্টার্ড সন বাবা হ্যাঁ মা আমি আমার কণিকা মায়ের সন্তান একথা শুনে তোমরা হয়তো আমাকে ঘৃণা করতে পারো কিন্তু আমার মাকে ঘৃণা করো না কারণ তিনি আমার মা হাজার হলেও তিনি তিনি মা তখন আমার নাম ছিল ডাক্তার সত্যপ্রিয় মুখোপাধ্যায় এই নামটা মানে মুখুজ্জে পদবীটা আমার মা কিনেছিলেন অনেক টাকা খরচ করে যিনি বিক্রি করেছিলেন তার নাম ঈশ্বর মুখোপাধ্যায় আমার ভাড়াটে বাবা শোনবাবু আমরা জীবনে একটা দিকে দেখি উল্টো দিকে যে কত কলকাতা বিশেষ পল্লীর মেয়েরা যখন মা হন এবং এই যে সন্তানদের যদি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান তার স্কুল কলেজে গিয়ে প্রথমেই সন্তানের বাবার নামটা বলতে হয় তাই মা আমাকে মানুষ করার জন্য ঈশ্বরবাবু শরণাপন্ন হয়েছিলেন সেটা ছিল তার ব্যবসা তারপর আমি বিলেত থেকে বিস্তর ডিগ্রি টিগ্রি নিয়ে ফিরে এলাম আর আমার বেচারি স্নেহশীলা মা একদিন আমাকে তার জীবনের সব কথা খুলে বললেন তারপর এক বর্ষার রাত্রে মা চলে গেলেন তার মৃত্যুর কয়েকদিন পরেই আমি অ্যাফিডেভিট করে ওই সত্যপ্রিয় মুখুজ্জিকে আমার জীবন থেকে ছাঁটাই করে দিলাম হলাম সত্যকাম ডাক্তার নামটা অদ্ভুত লাগছে না লাগবেই আমার কাছে কাজই হচ্ছে মানুষের একমাত্র পরিচয় শোনো শোন বাবু বলুন বাবা তুমি তুমি আমাকে বাবা বললে শোনো
তুমি যাদের খুঁজতে এসেছো তাদের আমি পেয়েছিলাম পুরী থেকে ফেরার পথে ট্রেনে। টিকিট ছিল না, কি অবস্থায় যে পেয়েছিলাম। তাদেরই একজন আজ এ আশ্রমের ভালো মা সীমা। আর বোধহয় মোবারক ভাই। Sorry, very bad news for us. Kya hua? Mubarak and Lattu have been murdered. No! It can't be. Bomb se mare gaye. Spot dead. এত দাম দিতে হবে আগে বুঝিনি। তোমায় কোনোদিনও বলতে পারিনি যে তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। তুমি শান্তিতে ঘুমো। আমার আমার প্রণাম। শোভন ভাইয়া, ইয়াদ হ্যায় এক রোজ বলেছিলাম না, বিছড়ে হুয়ে মা ওর বেটি কো ঢুঁঢনা, বাপাস লে জানা, মিলানা বহুত ভারী কাম। জব মিল গিয়া সব কুছ তব গম কে উঠাতে হো। নাই 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 নাই, রোনা নেই। তোমারা রোনে সে মেরা জানা মুশকিল হো জায়েগা। মুঝে জানা হ্যায় না খুদা কে পাস। সজন রে ঝুট মত বোলো, খুদা কে পাস জানা হে না হাতি হে না ঘোড়া হে, ওহাঁ পেদল হি জানা হে। সন্তান যদি ভুল করে বাপ মা তাকে ক্ষমা করে না? নিশ্চয়ই করে। কিন্তু শোভন বাবু, তুমি তো কোনো ভুল করনি। তুমি যুদ্ধে জিতে বীরের মতো নিজের ঘরে ফিরে যাচ্ছ, তোমাকে আমি ক্ষমা করব না। আমি তোমাকে আশীর্বাদ করব। তবে কি জানো শোভন বাবু, যুদ্ধে এক পক্ষ জেতে আরেক পক্ষ হারে। যারা হারে তারা অনেক কিছু হারায়, অনেক কিছু হারিয়েই তারা হারে। না না, আর দেরি করো না, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। শ্যামা মাকে নিয়ে আয়। কতদিন তোমাকে প্রণাম করিনি বলো তো, কত
তোমার মেয়ে ফিরিয়ে দিলাম। কিন্তু সাবধান, হ্যাঁ, বাংলা ভাষা একেবারে সাংঘাতিক, 440 ভোল্ট, ছুলেই বিপদ। ফির খতরনাক। তোমায় কি বলে ডাকবো? তুমি আমার অমৃতা না? তুমি আমার শ্যামা না? শ্যামশ্রী আমার নতুন মা। মামনি, মামনি আয়, ভাবি তুমি আসবি না? তুমি তুই আমার কাছে আসবি না? আসবি না? ভাবি, আমি তো তোমার মেয়ে নই, মেয়ের মতো দুর্বোকা। কে বললো তুই আমার মেয়ে নস? আমার তো দুটো মামনি, একজন আমার ডান পাশে আরেকজন আমার বাঁ পাশে। আরে আরে, আমি তো এক মেয়ে হারিয়ে দু মেয়ে পেয়েছি। বাবা, আলপনা বরণ করে ঘরে তোলা দীপু, দীপু দেখলে তো আমি জিতে গেলাম। আমার আশা, আমার বিশ্বাস চিরকাল বেঁচে থাকবে। আমি বলিনি বিশ্বাস হারালে মানুষ রিক্ত নিঃস্ব হয়ে যায়? যা দেবু, কন্যা সম্প্রদান করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।